আজি দিনিকিয়া রায়গড়া জেলা গস্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিজেপি পক্ষ অনুষ্ঠিত জন আশীর্বাদ র্যালিরে যোগ দেওয়া সহ সাধারণ নাগরিকঙ্কু সে ভেটিছন্তি। ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেসে আসি রায়গড়ারে পৌঁছিলে রেলমন্ত্রী। যাত্রা সময়রে কিছু যাত্রীঙ্ক সহ কথা হইতিলে। রায়গড়া স্টেশনে পৌঁছিবা পরে জেলা বিজেপি পক্ষরু তাঙ্কু ভব্য স্বাগত সম্বর্ধনা দিয়াযাইতিলা। প্রথমে রায়গড়ার অধিষ্ঠাত্রী দেবী মা মঝি ঘরিয়ানীক দর্শন করিথিলে অশ্বিনী বৈষ্ণব। তারপরে রায়গড়াঠারে মহারাজ কৃষ্ণচন্দ্র গজপতি ন্যায়েশ দেবঙ্ক প্রতিমূর্তিরে মধ্য মাল্যার্পণ করে ଏହାପରେ ସମାଜସେବୀ ପଦ୍ମଶ୍ରୀ ଶାନ୍ତି ଦାସଙ୍କୁ ଭେଟିଛନ୍ତି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ। ରେଳ ବିଭାଗ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ସରକାରୀ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହିତ ବିଭିନ୍ନ ରେଳ ପ୍ରକଳ୍ପର ଅଗ୍ରଗତି ନେଇ ମଧ୍ୟ ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ରାୟଗଡ଼ା ସହରରେ ଆୟୋଜିତ ଜନ ଆଶୀର୍ବାଦ ରାଲି ଅବସରରେ ବାଇକ୍ ଶୋଭାଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା।